পেঁয়াজের খোসা দিয়ে অতি সহজেই বানানো যায় অনিয়ন অয়েল, কিন্তু আজকে আমি বানিয়েছি আর একটু আলাদা জবা অনি তেল, যেটা আমরা ঘরেই তৈরি করতে পারবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তেলটা তৈরি করার জন্যে আমরা যে জবা গাছগুলো আমাদের ছাদে তৈরি করি সেই দেশীয় জবা দিয়েই কিন্তু তৈরি হবে। লাল জবাই লাগবে, সাদা জবা কিন্তু কখনোই নয়, এটা মনে রাখবেন। লাল দেশীয় জবা দিয়ে তৈরি হবে এই জবা অনি তেল। বাগানে গাছ করার থেকেও জরুরি হচ্ছে গাছের গুরুত্ব বুঝে সবসময় গাছ করুন। এরকম নিম গাছ অবশ্যই একটা আপনারা ছাদে রাখবেন, আয়ুর্বেদিক গুণযুক্ত, কিন্তু এখানে আমি নিম পাতা দেবো না। নিম পাতা হলো অপশনাল, কেননা নিম পাতার বদলে আমি তো আরও অনেক কিছু দিচ্ছি যেটা অবশ্যই আমার নিজের ঘরের, আমার গাছের। সেই জন্যেই আমার অনেকটা সুবিধে যে আমাকে বাজার থেকে কিনে আনতে হয় না, সেই কারণেই বারবার বলি গুরুত্ব বুঝে গাছ করতে হয়। এটা কারি পাতা, গাছটা না খারাপ হয়ে যাচ্ছিলো, তো আমি কি করেছি চা পাতার কিচেন ওয়েস্ট দেওয়ার পরেই দেখছি গাছটা খুব সুন্দর হয়ে গেছে। ঘরে থাকা কারি পাতা, জবা ফুল, পেঁয়াজের খোসা থাকে, কিন্তু কালো জিরে, মেথি দানা আর নারকেল তেল অবশ্যই আমাদের কিনতে হবে। এই কালো জিরে আর কারি পাতা কিন্তু খুব খুব উপকার। আর আমরা যে জবা কুসুম তেল মাথায় মাখি যেটা বাজারে পাওয়া যায়, সেটা তো জবা ফুল দিয়েই তৈরি হয় না? সেই জবা কুসুম তেলের মতনই জবা ফুলটা দিলে খুব উপকার। আর অবশ্যই হতে হবে কিন্তু দেশি, এটা আমি বারবার বলছি, হাইব্রিড কোনো মতেই হবে না। তো এরকম পাঁচ সাতটা জিনিস নিয়েছি, পুরোটা দেখে নিন তাহলে কী কী দিলাম আমি। নারকেল তেল, কারি পাতা, জবা ফুল, কালো জিরে, মেথি দানা, আর থাকবে তার সাথে পেঁয়াজের খোলা। পেঁয়াজের খোসার মাপটা কিন্তু দুমুটো, একদম ওপরের যে পাতলা পাতলা ছিলকাগুলো হয় সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। এবার আমি গুঁড়িয়ে নেব মেথি দানা আর কালো জিরেটা, তার সাথে ফুলটা দিয়ে দেব, আর দিয়ে দেব কারি পাতাটা। এখানে আমি একসাথে বাটছি, কিন্তু আপনারা চাইলে আলাদা করে মেথি দানা আর কালো জিরেটা প্রথমে গুঁড়িয়ে নেবেন, তারপর জবা ফুলের পাতা, কারি পাতা আর পেঁয়াজের খোসাও দিতে পারেন। যারা পুজোর কাজে লাগান জবা ফুলগুলোকে, আপনারা মনে করলে ফুলগুলোকে পুজোর পর তুলে রেখে দিতে পারেন, তাহলে কি হবে সেগুলোকেও আপনারা কাজে লাগাতে পারেন। সরাসরি গাছ থেকে নিয়ে আপনারা ঈশ্বরের চরণে দেবার পর সেই ফুলগুলোকেও ব্যবহার করতে পারেন। প্রথম পর্যায়ে এই অবস্থায় এলো, এরপর আমরা পেঁয়াজের খোসা দেব, কিন্তু কখনোই কোনো মুহূর্তেই আপনারা কিন্তু জল দেবেন না। জল দিলে জিনিসটা ঠিকমতো তৈরি হবে না, কেননা তেলে জলে কোনো সময় মিক্সড হয় না, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবার এর সাথে মেশাবো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার কত যে গুণ সে আমি গাছ করার সময় আপনাদের দেখিয়েছি। পেঁয়াজের খোসা দিয়ে কি কি তৈরি করতে হয় আর পেঁয়াজের খোসা এক্ষেত্রে দিলে কি হবে, বাজার থেকে কিনে আনা যে আমরা অনিয়ন অয়েল ব্যবহার করি সেইটার জন্যই আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। এরপর এর সাথে মেশাবো 100 গ্রাম মতন নারকেল তেল। আমার মনে হলো যে এই তেলটার একটা স্পেশাল কিছু নাম দেওয়া উচিত। জবা ফুলের সাথে, নারকেল তেলের সাথে, পেঁয়াজের সাথে, এরকম করে তো আর বলা যায় না, একটা শর্ট নেম সবসময় দিতে হয়। সেই জন্য এই তেলটার আমি নাম দিয়েছি জবা অনি তেল। অবশ্যই আপনারা 100 গ্রাম মতন নারকেল তেল নেবেন। 100 গ্রাম নারকেল তেলের সাথে আর কী কী মেশাচ্ছি পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে তেলটা কত ভালোভাবে তৈরি হয়। আর এই তেলটা যে কতটা উপকার, যখন আপনারা নিজেরা ঘরে তৈরি করবেন তখন বুঝতে পারবেন, আর যখন প্রয়োগ করবেন তখন তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক 2 সপ্তাহ পর থেকে দেখবেন চুল গজাতে আপনাদের শুরু করে দিয়েছে। প্রথমে ফ্লেমটা একটু হাই থাকবে, তারপর যেই বলক আসবে সাথে সাথে কিন্তু এটাকে একদম লো ফ্লেমেই রাখতে হবে। লো ফ্লেমে যত রাখবেন তত জিনিসটা বেরিয়ে আসবে ভেতর থেকে। যেমন আমরা ছানা তৈরি করার সময় ছানা আর ঘি আর খাঁকড়িকে আলাদা করি, সেই রকমভাবেই এটাকে তৈরি করতে হবে। এটাকে কিন্তু ফোটাতে হবে মিনিট 7 থেকে 10 মতন। যে যতটা সময় দিয়ে ফোটাবেন তার জন্যে ততটা বেশি উপকার হবে। মিনিট 5-7 ফোটানোর পর এই পর্যায়ে এসে পৌঁছেছে। এর সাথে আমরা এখন মেশাবো সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু চুলের জন্যে খুব উপকারী, কারণ চুল ঘন করতে আর চুল কালো করতে সর্ষের তেলেরও একটা ভূমিকা আছে। সেই কারণে আমি এর সাথে সর্ষের তেল মেশালাম।
কথাই আছে গেঁয়ো যোগী ভিক পায় না, তো সেই রকমই আমি হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস কিছুটা ব্যবহার করেছি আর খুব অল্প মাত্রাতেই আমি কিনে এনেছি কয়েকটা ইনগ্রিডিয়েন্ট। সেই কারণেই এই তেলটা কিন্তু মূল্য কিন্তু কোনো মতেই কম নয়, এর মূল্য বাজারে কিনতে গেলে অনেক অনেক। তো সেই কারণেই আপনাদের আমি বলি, আপনারা গাছ করার পাশাপাশি গাছের গুরুত্ব বুঝে এমন কিছু গাছ করুন যেগুলো আমাদের হাতের কাছে সাথে সাথেই কাজে দেবে, আমাদের যাতে খুঁজতে না হয়, মনে করলেই আমরা কাজটা করতে পারি। তো এই পর্যায়ে এসে পৌঁছেছে অনেক দিন ধরে, যাতে আমরা এটাকে প্রিজার্ভ করতে পারি সেই কারণে কিন্তু আমাদের ধীরে ধীরে ফোটাতে হবে। তারপর এক ঘন্টা মতন আমি ঠান্ডা করতে দিয়ে দেব। ঠান্ডা করার পর আমি অন্য পাত্রে রাখব। আমি প্লাস্টিক কন্টেনারেই অবশ্যই রাখবো, কারণ যাতে আমি ফেলে দিতে পারি সেই কন্টেনারটা। চাইলে আপনারা কাঁচের পাত্রেতেও রাখতে পারেন। আর কিন্তু কোনো সময় আপনারা এটাকে আলাদা করার চেষ্টা করবেন না, কারণ এর মধ্যে প্রচুর তেল আছে আর যত দিন থাকবে এগুলো তত বেশি আপনি এখান থেকে পাবেন ওই সমস্ত এক্সট্র্যাক্টগুলো, সেই কারণে আলাদা করার কোনো দরকার নেই। মাথায় দিলে কিন্তু আর পেঁয়াজের খোসার গন্ধ বেরোবে না, কারণ এর সাথে অনেক কিছু আছে, মেথি, কালোজিরে আর কারি পাতার গন্ধটা খুব ভালোভাবেই বেরোবে, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এরপর আমরা এই যে আগের দিনকে তৈরি করেছিলাম পেঁয়াজের খোসা দিয়ে যে তেলটা, অনিয়ন অয়েল, সেটাতেই আমি আবার খানিকটা রেখে দেবো, কারণ আমি কোনো দিনই এই খোলা পাগলাগুলোকে আলাদা করি না আর ছেঁকেও আমি রাখি না। এই তেলটা আমি তৈরি করে রেখে দিই। তেলটা ফুরিয়ে গেছিলো তাই ভাবলাম আপনাদেরকে দেখাই যে তেলটা কত উপকারী। সামনেটা আমার একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছিলো, কিন্তু যখন আমি ধীরে ধীরে দিতে থাকলাম আমি দেখলাম যে দু সপ্তাহ বাদ থেকে ছোটো ছোটো চুল গজাচ্ছে। বর্তমানে কিছু চুল গজিয়েছে, কিন্তু যারা অল্প বয়সী তাদের কিন্তু অনেক ভালো কাজে দেবে। আর যারা অনেক তেল ট্রাই করেও ফেলিওর হচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই তেলটা ব্যবহার করুন। গাছের সাথে চুলের একটা নিবিড় সম্পর্ক। গাছও যেমন আমাদের তৈরি করতে ধৈর্য লাগে, আর গাছকে আমরা যত ধৈর্য নিষ্ঠার সঙ্গে তৈরি করব গাছ তত সুন্দর হয়ে ওঠে, সেরকম চুলের ক্ষেত্রেও আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। হটপট কোনো কাজ হয় না, সেগুলো হচ্ছে বিজ্ঞাপন। একদিনে দুদিনে এক চামচে দু চামচে এগুলো বিজ্ঞাপন। আমি বিজ্ঞাপন দিই না, আমি যেটা করি আমি সেটাই আমি সকলের সামনে তুলে ধরি, যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারেন কিছু না কিছু। এরপর কি করব, চুলটাকে ভালো করে যখন তেল দেওয়া হয়ে গেল তখন এটাকে ভালোভাবে মাথার মধ্যে জড়িয়ে আমাকে রাখতে হবে। জড়িয়ে আমি রাখি কারণ মাথাটা বেশ যত গরম হবে তত ভালো হবে, রুটগুলো তত অ্যাক্টিভ হবে। চুলে তেল পেলে কিন্তু রুটগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, হয়তো আপনার গরম করবে কিন্তু কখনোই আপনি ফ্যান কিন্তু চালাবেন না, কারণ ফ্যান চালালেও ঠান্ডা লেগে যেতে পারে। প্রথম সপ্তাহে এরকম একটু বেশি করে তেল দেবেন, তারপরের সপ্তাহ থেকে নিজেদের প্রয়োজন মতো দেবেন। সপ্তাহে দুদিন অথবা তিন দিন দিন অবশ্যই আপনারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো রিকভারি করতে পারবেন। টাক বলে টাকার কারুর মাথায় থাকবে না। আমার কেমন চুল গজিয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন, তো আমি এইভাবেই আমার পরিচর্যা করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।